আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। আশা করি ভালো আছেন। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ব্লগস ফেসবুক পেজ থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের টপিক অলরেডি বিষয়টা নিয়ে আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে, তারপর আজকেও বলছি। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে দুবাই ভিসার নানান পরিবর্তন হয়েছে 3 অক্টোবর থেকে। তবে কিছু কিছু অফিসিয়ালভাবে কিছু কিছু ঘোষণা করা হয়েছে, আবার কিছু কিছু অফিসিয়াল ঘোষণা করা হয়নি। মানে কিছু কিছু মানে টাইপিস্ট থেকে বা বিভিন্ন রকমের ট্রাভেলস থেকে বিভিন্ন রকমের ইয়া থেকে আপডেট জানানো হয়েছে যে আপনার ভিজিট ভিসা বা আপনার পার্টনার ভিসা, হ্যাঁ, বা নর্মাল লেবার ভিসা, এই যে ভিসাগুলোর কথা বলেছে সেটা সম্বন্ধে আজকে কিছু কথা বলবো এবং কিছু তথ্য আমি পেয়েছি, সেই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো আসলে কী কী পরিবর্তন হয়েছে। তো ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ধৈর্য সহকারে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে দেখতে থাকুন, দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো কথা হচ্ছে বন্ধুরা, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। তো আপনারা জানেন যে 3 অক্টোবর থেকে, সেটা আরও অনেক দিন আগে থেকে বলা হয়েছিল, যে দুবাইয়ের ভিসার উপর অনেক রকমের পরিবর্তন আসতে যাচ্ছে এবং নতুন নতুন অনেক ভিসা চালু করতে যাচ্ছে আরব আমিরাত সরকার। তো শেষ পর্যন্ত একটা আপডেট অলরেডি এসেছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ভিজিট ভিসা নিয়ে একটা আপডেট এসেছে। সেটা হচ্ছে যে আপনার 3 মাসের যে ভিজিট ভিসা আছে সেটা আপনারা এখন থেকে আর পাবেন না, এখন থেকে আপনাদেরকে 2 মাস এবং 1 মাসের ভিজিট ভিসা বের করতে হবে। তো কথা হচ্ছে, অনেকেই বলছেন যে ভিজিট ভিসা বের 2 মাসের এবং 3 মাসের ভিজিট ভিসা, 3 মাসেরটা দেবে না, 2 মাসেরটা দেবে। এমন কি এখানে আরেকটা তথ্য আমি গত ভিডিওতে আপনাদের বলিনি, সেটা হচ্ছে যারা এদেশে অলরেডি 3 মাসের ভিজিট ভিসায় আছেন, আপনারা যদি সেটা রেনু করতে যান তাহলে কিন্তু আর 3 মাসের পাবেন না, সেটা 2 মাসের পাবেন। ঠিক আছে, 3 মাসের পাবেন না, 2 মাসের পাবেন। আর এখন কথা হচ্ছে যে 2 মাসের ভিজিট ভিসা, 3 মাসের ভিজিট ভিসা সেটা ব্যাপার না, অনেকে বলছেন সেটা ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে যে এই যে ভিজিট ভিসার কথা বলা হয়েছে, সেই ভিজিট ভিসা আপনার আপনার যে প্রাইসটা আছে প্রাইসটাকে আগের মতো থাকবে না, কিছুটা কম হবে। হ্যাঁ, অবশ্যই কম হবে, যেহেতু এখানে আপনার মাস কমিয়ে দিয়েছে, 1 মাস কমিয়ে দিয়েছে, অবশ্যই প্রাইসটাও কম হবে, আগে থেকে হয়তো 200-300 দিরহাম কমে যাবে। তবে কত হতে পারে সেটা আমি পরে আপনাদেরকে বলবো, এখন বলতে পারছি না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পার্টনার ভিসা, অনেকেই বলছেন যে পার্টনার ভিসা নাকি 3 মাসের 3 বছরের ছিল, আপনারা জানেন সে পার্টনার ভিসা আর অনেক রকমের কোম্পানির বড় বড় ভিসা ছিল, সেটা 3 বছর পাওয়া যেত, এখন থেকে আর সেটা 3 বছর পাবেন না, আপনারা 2 বছর পাওয়া যাবে, মানে 2 বছর পাবেন। তো এই যে একটা আপডেট, সেই আপডেটটা এখন পর্যন্ত অফিসিয়ালভাবে ঘোষণা করা হয়নি, তবে কিছু কিছু তথ্য গোপন তথ্য সূত্রে জানা গিয়েছে যে এটা কার্যকর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তবে দেখা যাক, ইদানিং যদি আমি 100% শিওর হয়ে নেই যে কেউ পার্টনার ভিসা এরকম, তারপর আপনারা যারা ভিডিও দেখছেন অনেকেরই আছেন যারা যারা পার্টনার ভিসা রেনু করবেন, রেনু করলে আমাদের আমাকে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন যে রেনু করার পর আপনারা মেয়াদ কতদিন পেয়েছেন, 3 বছর না 2 বছর। তো সেরকম তথ্য আমি এখনও পাইনি, যদি 100% তথ্য পাই আপনাদেরকে জানাবো সেটা কি আসলেই 3 বছর থেকে 2 বছর করা হয়ে গিয়েছে কি না। এটা কিন্তু অফিসিয়াল কোনো আপডেট না, যে অফিসিয়ালভাবে কোনো আপনার কোনো কালিশ টাইম পত্রিকা বা কোনো রকমের পত্রিকাতে কিন্তু সেটা আসেনি, তবে একটা ধারণা করা হচ্ছে যে এরকম একটা আপডেট আসার সম্ভাবনাটা অনেক বেশি। আর লেবার ভিসা, অনেকেই বলছেন যে লেবার ভিসা আপনার আপডেট, লেবার ভিসার আপডেট কি, লেবার ভিসা সে আগের মতোই 2 বছরের পাবেন। অনেকেই বলছেন যে ভাই লেবার ভিসার কি কোনো পরিবর্তন হবে কি না, যেমন সৌদি আরবে 1 বছরের ভিসা, কুয়েতের 1 বছরের ভিসা, সেটা পাবো কি না আমরা। তো নর্মাল ভিজিট ভিসা, নর্মাল যে লেবার ভিসাটা আছে সেই ভিসাটা সম্বন্ধে আমি বলেছি, সেটা হচ্ছে যে নর্মাল ভিজিট ভিসা নিয়ে অনেক টেনশন করছেন, সেটা হচ্ছে যে অনেকেই বলছেন যে নর্মাল ভিজিট ভিসাটা কি, সরি, নর্মাল লেবার ভিসা যেটা সেটার কি কোনো পরিবর্তন, না সেটার কোনো পরিবর্তন হয়নি, সেটা আগের মতোই আপনার 2 বছরের ভিসা পাবেন, এমপ্লয়মেন্ট ভিসা যেগুলো এটা 1 বছর বা এরকম কোনো পরিবর্তন হয়নি। তো এটা হচ্ছে আপডেট, ইনশাল্লাহ নতুন কোনো আপডেট আসলে আবার আপনাদেরকে জানিয়ে দেব। আর যেমন ভিজিট ভিসা 2 মাসের 3 মাসের নয় সেটা 100%, এবং লেবার ভিসা আপনার 2 বছরেই হবে সেটা 100%। তবে পার্টনার ভিসা যেটা বলা হচ্ছে যে 2 বছরের, সেটা একটু কনফিউশন আছে, তবে সেটার আপডেট 100% আপডেট আসলে আবার আপনাদের মাঝে তুলে ধরবো। তো ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।